এটা ছিল রবিবার, যেদিন বর্ধমানে আমরা বিভিন্ন কলেজ থেকে আসা মেডিকোস, আমার ব্যাচমেট এবং আমাদের ইমিডিয়েট সিনিয়রদের সাথে দেখা হয়। বাট ওয়েট আ মিনিট, লেটস স্টার্ট দ্য স্টোরি ফ্রম বিগিনিং। তো আমি ক্লাস 11 এবং 12 পড়েছিলাম বর্ধমানের বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুল থেকে। ওখানে আমি যেই স্যারের কাছে ফিজিক্স পড়তাম, মুন্সি স্যারের কাছ থেকে, উনি আমাদেরকে, মানে আমরা এই বছর এবং আগের বছর যারা যারা স্যারের কাছ থেকে নিট পেয়েছিলাম 2020 এবং 2021-এ, তো তাদের সবাইকে স্যার ওখানে রবিবারে আসতে বলেন, স্যার স্টেথোস্কোপ দেবেন বলেন, এবং তার সঙ্গে অফকোর্স কিছু আনন্দ এনজয় হবে। বাট হচ্ছে যে হোলিতে আমাদের ফার্স্ট ইয়ারের, মানে আমার ব্যাচমেটের যারা হোস্টেলে থাকে তাদের মধ্যে 90% ছেলে বাড়ি চলে গেছে। এনআরএস থেকে বর্ধমান যাওয়া যেতে পারে তিনটি উপায় যতদূর আমি জানি। প্রথম বাসে করে ধর্মতলা থেকে, দ্বিতীয় শিয়ালদহ থেকে ট্রেনে করে বর্ধমান, আর তৃতীয় হাওড়া স্টেশন থেকে ট্রেনে করে বর্ধমান। তো আমি কোনটা চুজ করলাম, হাওড়া স্টেশন থেকে বর্ধমান, কেন আমি জানি। Go, there's no doubt, gotta get out of this small town. You took my heart from me, now you're everywhere. হোস্টেল থেকে বেরিয়েছিলাম 7:45 এবং ট্রেন ছিল 9টার সময়। তো সেই যখন ছোটবেলায় ট্রেনে করে যাতায়াত করতাম, তখন যখন কোনো ট্রেন আমাদের ট্রেনের পাশ দিকে অপোজিট ডাইরেকশানে যেত, তখন পাশের ট্রেনটাকে দেখে মনে হতো ওই ট্রেনটা আমাদের ট্রেনটার থেকে বেশি স্পিডে যাচ্ছে, এবং আমাদের ট্রেনটা অতটা স্পিড নেয় আমরা যে ট্রেনটায় যাচ্ছি। তো তখন তো আর জানতাম না যে রিলেটিভ ভেলোসিটি কী। তো ক্লাস ইলেভেনে আসার পরে রিলেটিভ ভেলোসিটি পড়ার পরে বুঝতে পারলাম, আচ্ছা এই কারণ ছিল তখন যেটা ভাবতাম। তো সে যাই হোক, প্রায় আড়াই ঘন্টা জার্নির পর ফাইনালি পৌঁছে যায় বর্ধমান। তো আমরা স্যারের সঙ্গে দেওয়া করতে যাচ্ছি অনেকদিন পরে, তো স্যারকেও আমরা কিছু দেওয়ার প্ল্যানিং করি। তো ওখানে আমরা পাঁচজন মিলে স্যারের জন্য দুটো টি শার্ট এবং মিষ্টি ও ফুলের তোড়া এইসব কিনি। আমরা পাঁচজন, মানে আমি, দিস টু বয়, সিনজয় ঘোষ অ্যান্ড সার্থক মজুমদার ফ্রম বর্ধমান মেডিকেল কলেজ, অ্যান্ড দিস ম্যাডাম প্রিয়াঙ্কা ঘোষ ফ্রম বর্ধমান মেডিকেল কলেজ, অ্যান্ড দিস ওয়ান সবিক পাঁজা ফ্রম কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ। এবং এইগুলো ছাড়াও স্যারের জন্য ছিল আর একটা স্পেশাল গিফট, একটা স্পেশাল জিনিস যেটা সিনজয় তৈরি করেছিল, আর সেটা হচ্ছে এইটা। এই লেখাটা একবারটি পড়ে দেখো, দারুণ লিখেছে সিনজয়। তো এই দুজনের কলেজে কী চলছে, তাদের পড়াশোনার কী অবস্থা, না অবস্থা, অন্যান্য কী অবস্থা, এইসব নিয়ে কথাবার্তা হচ্ছিল। তো দেন প্রায় 12:30 একটা সময় করে আমরা স্যারের ওখানে পৌঁছে যাই। তো এই বছর আমরা যারা নিট পেয়েছিলাম 2021 সালে, তারা তো ছিলই, তার সঙ্গে ছিল আগের বছর 2020 সালে যারা স্যারের কাছ থেকে নিট পেয়েছিল, তার মানে তারা আমাদের ইমিডিয়েট সিনিয়র। তাদেরও বিভিন্ন কলেজ থেকে ছিল, বর্ধমান মেডিকেল কলেজ, আজিকর, বাঁকুড়া, বিভিন্ন মেডিকেল কলেজ থেকে ছিল। তো আমাদের ইমিডিয়েট সিনিয়র দাদা এবং দিদিদের সাথে দেখা হয়। সঞ্জয় ঘোষ, সৌমিক পাজা, শোভন দাস, সার্থক মজুমদার, প্রিয়াঙ্কা ঘোষ, দেবমাল্য দাস, এরা লিখেছে, কি লিখেছে একটু পড়ি। ইউ আর রেসপেক্টেড অ্যান্ড বিলাভড মুন্সি স্যার, দিস মোমেন্ট ইজ দ্য মোস্ট ডিফিকাল্ট ফর আস, ইভেন মোর দ্যান দ্য নিট ফিজিক্স কোশ্চেন পেপার, অ্যাজ ইউ আর উইথ ডিউ রেসপেক্ট ফ্রম গাধাবান। প্রথম দিল্লিতে একটি প্যারামেডিকেলের ছাত্রীর ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে কবি সুবোধ সরকার এই কবিতা লিখেছেন। ভারত রাষ্ট্র বাঁচাতে পারিল না, জলজোয়ারের চাপে ফেরত এসেছে।
স্যার আমাদের সাথে একদমই বন্ধুর মতো মিশতো। এরপর সবাই যখন এরকম একসাথে জুটে তো সবার কলেজে কি চলছে বা আমাদের ইমিডিয়েট সিনিয়ররা তাদেরও কি এক্সপিরিয়েন্স একসঙ্গে, তারপরে গল্প করে একসঙ্গে আনন্দ হইচই চেঁচামেচি এইসবই চলছিল আর কি। এই মুহূর্তটার ফিলিংস আলাদাই। তো এই সুন্দর সময়টা এবং এই সুন্দর দিনটা এইভাবেই কেটে যায় এবং তারপর আবার ট্রেনে করে আমি হোস্টেল ফিরে পড়ি। তো সমস্ত মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করতে পারিনি, বাট যতটুকু পেরেছি ততটুকু দেখালাম।